আমাদের আজকের ক্লাস হলো আমাদের হোম রিবন থেকে আমরা কিছু অংশ শিখবো, তার পাশাপাশি হলো আমাদের ইনসার্ট রিবনটাও আমরা শুরু করব। দেখা যাক আমাদের হোম রিবনের প্রথম কমান্ডটা হলো একটি শব্দ খোঁজা বা ফাইন্ড কমান্ড। ফাইন্ড কমান্ডের ব্যাপারটা একটু দেখে নিই। আমার এখানে কিছু লেখা আছে, যে লেখাগুলোকে আমি অলরেডি সাদা টাইপ করে রাখছি, এগুলোকে ব্ল্যাকে নিয়ে আসি আবার। তো এখানে অনেকগুলো শব্দ আছে। আমাদের ফাইন্ডের যে কাজটা আছে এখানে, ফাইন্ড শব্দ খোঁজা, আমরা কোনো রাইটারের একটা বই লিখতে পারি, হ্যাঁ, সেই লেখার মধ্যে কোনো একটা লেখা বা শব্দ আমাদের ভুল হতে পারে। তাৎক্ষণিকভাবে তিনি যদি আমাদেরকে কল করে বলেন যে এই লেখাটাকে খুঁজে বাইর করো, বাইর করার পর যা ইচ্ছা তাই করতে বলতে পারে। মূল কথা হলো কম্পিউটারের দ্বারাই কোনো একটা শব্দ খোঁজা আর কি। তাহলে দেখি আমরা হোম রিবনের অধীনে চলে যাই সর্বশেষ যে আছে ফাইন্ড কমান্ড। এখানে দেখো ফাইন্ডের মধ্যে ক্লিক করলাম, ফাইন্ডের মধ্যে ক্লিক করলে দেখো ফাইন্ড অ্যান্ড রিপ্লেস একটা কমান্ড চলে আসলো। এখান থেকে আমরা আপাতত কী করবো, ফাইন্ড কমান্ডটাকে কাকে খুঁজবো, তা যাকে খুঁজবো সে অবশ্যই আমার জমিনের মধ্যে বা আমার পেজের মধ্যে থাকতে হবে, যে শব্দটাকে খুঁজবো, ভুলেই থাক শুদ্ধই থাক যাই থাকুক না কেন, আমাকে খুঁজে খুঁজে বাইর করতে হলে আমাকে অবশ্যই পেজের মধ্যে যা আছে তাই লিখতে হবে। মনে করি এই মুহূর্তে আমি লেজি নামের শব্দটাকে খুঁজে বাইর করতে যাচ্ছি, আমি চাচ্ছি যে কম্পিউটার লেজিকে খুঁজে বাইর করবে। আচ্ছা, তাহলে ফাইন্ড হোয়াটে ক্লিক করলাম। এখানে তো আমার অল্প কয়েকটা শব্দ, আমার যখন 10, 15, 20, 50টা পেজ হবে তখন তো আর এদিকে প্রতিটা পেজ খুঁজে খুঁজে বাইর করা তো মানে সহজ হবে না, তখন আমরা খুব সহজে খুঁজে বাইর করতে পারবো। তাহলে দেখি আমি এখানে ফাইন্ড হোয়াটের এখানে LAZY লেজি লেজি নামে একটা শব্দ টাইপ করলাম, পরে দেখো ফাইন্ড নেক্সট, ফাইন্ড নেক্সটে ক্লিক করলে দেখো এখানে সিলেক্ট করে দেখাচ্ছে লেজি নামে শব্দটা। তো আমি আসলে এই লেজিকে চাচ্ছি না, পরের লেজিকে চাচ্ছি, তাহলে আবার ফাইন নেক্সট, এই লেজিকে চাচ্ছি না আবার পরের লেজিকে চাচ্ছি ফাইন নেক্সট, এই লেজিকে চাচ্ছি না পরের লেজিকে চাচ্ছি, এভাবে যতগুলো লেজি আছে পর্যায়ক্রমে ক্রমে আমি কি করতে পারি ফাইন শব্দের মাধ্যমে, ফাইন্ডের মাধ্যমে কি করতে পারি খুঁজে বাইর করতে পারবো। আচ্ছা, এরপর চলে যাই দেখি আমাদের সেকেন্ড কমান্ড রিপ্লেস কমান্ড। এখন রিপ্লেস কমান্ডও সেম ওই রকম হতে পারে, যে আমি কোনো একটা রাইটারের বই লিখতেছি, রাইটারের লেখকের নাম হবে মানে প্রতিটা একটা একজন হিরো, একজন হিরোর নাম থাকতে পারে, একজন হিরোইনের নাম থাকতে পারে, সেক্ষেত্রে হিরোর নামটা হয়তো আমি ভুল করে ফেলছি। হ্যাঁ, এখানে হয়তো বা দেখা যাচ্ছে যে আমাদের যেখানে আমাদের ওভার আছে, ওভার ওভারগুলো মনে করো যে কভারে রিপ্লেসমেন্ট করার দরকার, কতগুলো যতগুলো ওভার আছে, যতগুলো ওভার আছে সবগুলো কি করবো আমি কভার, আমি যদি হাত দিয়ে দিয়ে যদি আমি কভার করে মানে হাত দিয়ে দিয়ে যদি আমি কভার বসায় দিই, তাহলে অনেক সময় এতগুলো ওভার আছে যে কয়েকটা ওভার হয়তো আমাদের অ্যারেও যেতে পারে। তো কম্পিউটারের দ্বারা সঠিকভাবে সবগুলো ওভারকে আমি কভারে রিপ্লেসমেন্ট করার জন্য আমরা এই কমান্ডটা ব্যবহার করবো। তাহলে দেখি হোম রিবনের অধীনে আমাদের চলে যাক কোথায়, রিপ্লেস, রিপ্লেস কমান্ডে চলে আসলাম। এখানে দেখো ফাইন্ড হোয়াট আছে, আমরা ফাইন্ড হোয়াট অবশ্যই আমার জমিনের মধ্যে যে লেখাটাকে আমি রিপ্লেসমেন্ট করতে চাই বা যে শব্দটার পরিবর্তন করতে চাই সেই শব্দটাকে প্রথমে লিখতে হবে। যেমন আমি এখানে লিখব OVER ওভার, তাহলে আমার পেজের মধ্যে ওভার লেখা আছে। রিপ্লেস উইথ, আমি ওভারের পরিবর্তে কাকে বসাতে চাই, যতগুলো ওভার আছে সবগুলো কি আছে কভারে রিপ্লেসমেন্ট হবে, তাহলে কি আসবে COVER কভার। তাহলে এখন আমরা চলে যাই রিপ্লেস অল, কারণ আমি সবগুলোকে রিপ্লেস করতে চাই, আর যদি আমি একটা শব্দকে যদি রিপ্লেসমেন্ট করতে চাই তাহলে অবশ্যই সেটা আমাকে হাতে ধরে ঠিক করতে হবে, কারণ এই জায়গায় আসতে যে সময়টা নষ্ট হয়ে যায় তার তুলনায় আমরা হাতে এটা ঠিক করতে আমাদের অত বেশি সময় লাগবে না। এজন্য আমরা অনেক শব্দর সুবিধা ভোগ করার জন্য আমরা এই জায়গায় চলে আসবো, কি আছে ওভার যতগুলো আছে সবগুলো হবে কভার, রিপ্লেসমেন্ট হবে রিপ্লেস অল, রিপ্লেস অল। তো রিপ্লেস অল বলছে ওয়ার্ড হ্যাজ কমপ্লিট ইটস সার্চ অফ দ্য ডকুমেন্ট অ্যান্ড হ্যাজ মেড 5 রিপ্লেসমেন্ট। তাহলে আমার এখানে কয়টা রিপ্লেসমেন্ট হয়েছে, 5টা, যদি আমার 500 থাকতো, 5000 থাকতো তবুও রিপ্লেসমেন্ট হতো এই অল্প সময়ের মধ্যে। ঠিক আমার রিপ্লেসমেন্ট কমান্ডটা বাইর করতে যেটুকু সময় ব্যয় হচ্ছে ততটুকুই, কিন্তু বাকি কাজগুলোর জন্য অত সময় ব্যয় হবে না। তাহলে দেখি আমি ক্লোজ করে দিই, দেখো আমাদের কি আছে ওভারগুলো কি আছে আমার কভারের রিপ্লেসমেন্ট হয়ে গেছে। তো রিপ্লেস যদি কখনো আমাদের, এটা অবশ্যই ইংরেজির জন্য প্রযোজ্য, বাংলার জন্য নয়, বাংলা রিপ্লেসমেন্ট তো আমরা এখানে করবোই না। আচ্ছা, তাহলে রিপ্লেস কমান্ডটা আমাদের হয়ে গেল। এখন দেখো গো টু দ্য স্পেসিফিক পেজ, আমি নির্দিষ্ট পৃষ্ঠায় গমন করব, নির্দিষ্ট পৃষ্ঠায় গমন করতে গেলে তাহলে দেখি আমার এখানে পেজ কতটা আছে, তাই দেখি আমার পেজ হচ্ছে একটা,
তারপরে চলে যাই, তাহলে আমি একটা পেজের মধ্যেই আছি। তাহলে যেহেতু একটা পেজের মধ্যে আছে, সেক্ষেত্রে আমি এই মুহূর্তে গো টু কমান্ডটাকে ব্যবহার করতে পারতেছি না, এটাকে আমরা পরবর্তীতে এসে শিখে যাচ্ছি। দেখি এর মধ্যে আমরা চলে যাই পরবর্তী রিবনে, চলে যাই ইনসার্ট রিবন। ইনসার্ট রিবনের মধ্যে আছে ইনসার্ট এ ব্ল্যাঙ্ক পেজ, একটা খালি পেজ নেওয়ার জন্য। খালি পেজ মানে একটা সাদা পৃষ্ঠা থাকবে। তা সাদা পৃষ্ঠা মনে করি যে আমার এটা একটা ডকুমেন্ট, আমার এই ডকুমেন্টের উপরের দিকে আমার একটা পেজ প্রয়োজন। এই ডকুমেন্টের উপরে এখানে একটা প্রতিষ্ঠানের একটা প্যাড বানাইছি, এর আগে আমার আর একটা অন্য প্রতিষ্ঠানের প্যাডের অর্ডার আছে, সেটা লেখার জন্য আমি 1 নম্বর পেজ চয়েস করতে পারি। সেক্ষেত্রে আমার এই পৃষ্ঠাটার উপরে একটা পেজ দরকার। তাহলে এই পেজের উপরে যদি পেজের দরকার, তাহলে এই পেজে সর্বপ্রথমে আমি ক্লিক করলাম। ক্লিক করে দেখো এখান থেকে ইনসার্ট রিবন, আমরা আজকে চলে যাচ্ছি নতুন কমান্ড ইনসার্ট রিবনে চলে যাচ্ছি। ইনসার্ট রিবনে গিয়ে দেখো এখানে লেখা আছে ব্ল্যাঙ্ক পেজ। কি পেজ? ব্ল্যাঙ্ক পেজ। যখন ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলাম, তাহলে দেখো আমার এই আমার আগের পেজটা আমার 2 নম্বর পেজে চলে গেল, আর আমার 1 নম্বর পেজ আমার কি আসলো, ফাঁকা পেজ আসলো। এখানে আমি যা ইচ্ছে তাই লিখতে পারি, কিছু মন মানে এখান থেকে আমি কিছু লিখি, আমরা এখানে কিছু শব্দ লিখি নেই, এতটুকু লিখলাম। ওকে, তাহলে 1 নম্বর পেজে চলে গেল আমার এতটুকু, আর 2 নম্বর পেজে চলে গেছে কি আমার আগের লেখাগুলোই। তাহলে এই কমান্ডটা হলো কি আমাদের যে ব্ল্যাঙ্ক পেজ, ব্ল্যাঙ্ক পেজ হলো যে আমি যদি কখনো সাদা একটা পেজের প্রয়োজন হয়, পরবর্তীতে যা লেখার ইচ্ছে তাই লিখতে পারি ব্ল্যাঙ্ক পেজ কমান্ডের দ্বারা, একটা নতুন একটা সাদা পেজ নিয়ে আসার জন্য চলে আসছে। আচ্ছা, এখন ব্রেক এ পেজ, একটা পেজ ব্রেক করুন। পেজ ব্রেক করুন বলতে আমি এই মুহূর্তে আসলে এই পৃষ্ঠায় তো এটা লিখে ফেলছি, দ্বিতীয় নম্বর পৃষ্ঠা তো আমার আগের লেখাই আছে। আমি এই মুহূর্তে চাচ্ছি এই পেজে আরও অনেক কিছু ফাঁকা আছে, ফাঁকা অংশ। আমি চাই যে এই পেজে আর কিছু লেখা লিখবো না, এই পেজের শেষে কার্সার রেখে আমার একটা নতুন পেজ দরকার নিচের দিকে। তাহলে নতুন নতুন একটা পেজ যদি নিচের দরকার হয়, তাহলে আমি এটাকে আপাতত বিরতি দেই, ব্রেক করি। ক্লিক করলাম, ক্লিক করে দেখো ইনসার্ট, ইনসার্টে কি আছে, পেজ ব্রেক। পেজ ব্রেক বলতে আমি এই পৃষ্ঠায় আর কিছু টাইপ করবো না। এই পৃষ্ঠে যেহেতু টাইপ করব না, সেক্ষেত্রে এই পেজের সর্বশেষে আমি কার্সার রাখলাম, রেখে পেজ ব্রেকে ক্লিক করলাম। তাহলে পেজ ব্রেকে ক্লিক করলে তাহলে দেখো এখানে কি আসলো, আটটা পৃষ্ঠে আসলো। আমি এখানে লিখলাম, আমরা প্রথম পৃষ্ঠায় লিখছি আমার সোনার বাংলা, আমি এই পৃষ্ঠায় লিখি, আমি এখানে ভাষাটা একটু সিলেক্ট করে দিই, ভাষা আমি ভালোবাসি। ওকে, তাহলে আমার এই 3 নম্বর পেজে চলে আসলো এই লেখাটা, আমার এই পেজে আগের লেখা আছেই, আর 1 নম্বর পেজে তো আমার আগের লেখায় আছে। তাহলে কি আসলো যে, তাহলে উপরের পেজটা নেওয়ার জন্য আমরা কমান্ড ব্যবহার করছি কি, ব্ল্যাঙ্ক পেজ। নিচের পেজটা নেওয়ার জন্য আমরা কি করলাম, ব্রেক পেজ। মানে আমরা এই কাজটা থেকে বিরতি দিয়ে একটা নতুন পেজ নিলাম। যতক্ষণ না পর্যন্ত এই পেজটা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই পেজটা পাইতাম না, কিন্তু আমাকে যেহেতু প্রয়োজন, ওই পেজ আর লেখার দরকারই নেই, আমার একটা নতুন একটা পেজ প্রয়োজনেই নিচের দিকে, তাহলে সেক্ষেত্রে আমি কি করলাম, ব্রেক কমান্ড ব্যবহার করলাম। ওকে, এখন আমরা চলে যাই পূর্বের কমান্ডের দিকে চলে যাই। তাহলে দেখো এখানে আছে গো টু কমান্ড, একটি নির্দিষ্ট পৃষ্ঠায় প্রবেশ করা। আচ্ছা, যেহেতু আমাদের এখানে পেজ আছে গোটা টোটাল 3টা, এটা হলো আমাদের 1 নম্বর পেজ, এটা হলো আমার 2 নম্বর পেজ আপাতত অবস্থানে, এটা হলো আমাদের কি 3য় নম্বর পেজ। আচ্ছা, তা এখন 3য় নম্বর 3টা পেজ মানে আমরা ধরে নিই এখানে 300 পেজ বা 30টা পেজ আছে। আমি খুব দ্রুত কিভাবে কম্পিউটারের দ্বারা এক জায়গা থেকে এক পেজ থেকে আরেক পেজে প্রবেশ করব, সেই কমান্ডটা একটু দেখব, গো টু কমান্ড। গো টু কমান্ডটা দেখো আমাদের হোম রিবনের মধ্যে চলে যায় আমাদের কি, ফাইন্ডের ভিতরে। ফাইন্ডের ভিতরে দেখো আমাদের গো টু নামে একটা অপশন শো করতেছে, কি আছে ফাইন্ডের ভিতরে, ফাইন্ডের ভিতরে কি আছে, গো টু। গো টুতে ক্লিক করলাম, তাহলে দেখো এখানে আমার গো টু অপশনে কি আছে, আমি পেজে প্রবেশ করবো। দেখো ইন্টার পেজ নাম্বার, কত নম্বর পৃষ্ঠায় যাবো, আমি আছি বর্তমান কত নম্বর পৃষ্ঠায়, 1 নম্বর। আমাকে খুব দ্রুত 3 নম্বর পেজে যাওয়ার দরকার, তাহলে আমি এখানে কি ইন্টার পেজ নাম্বার, এখানে আমি দেই 3 দিই বসে, 3 গো টু ক্লোজ। তাহলে এটা হলো আমার 3 নম্বর পেজ, এটা হলো আমার 3 নম্বর পেজ, কারণ আমি 3 নম্বর পেজে এই লেখাটা লিখছি। আচ্ছা, আমি এখন খুব দ্রুত 2 নম্বর পেজে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে ফাইন্ড গো টু, তাহলে আমি এখানে ইন্টার পেজ নাম্বার কি দিই, 2 দিয়ে গো টু ক্লোজ। তাহলে আমি 2 নম্বর পেজে চলে আসলাম। মানে খুব দ্রুত ফাইন্ড, মানে ফাইন্ডের অধীনে যে গো টু আছে, গো টু কমান্ডের দ্বারা আমরা খুব দ্রুত এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠায় যেতে পারে। যেমন দেখা যাচ্ছে আমার অনেক পেজ যখন থাকবে,
এক পেজ থেকে আরেক পেজে যাইতে আমাদের অনেক সময় লাগবে, দেখা যাবে যে ভুলেও আমরা এড়াইও যেতে পারি। সেক্ষেত্রে গো টু কমান্ডের দ্বারা খুব দ্রুত আমরা এক পেজ থেকে আরেক পেজে যেতে পারবো। আচ্ছা, এখন আমরা চলে যাই ইনসার্ট এ টেবিল, একটা টেবিল সংযোজন করা, আমরা একটা টেবিল সংযোজন করা শিখবো। তো টেবিল সংযোজন করার জন্য আমাকে দেখি এখান থেকে টেবিল সংযোজন করে নেই, মনে করি এইখানে একটু লেখা লিখলাম, আমরা এখানে একটু টাইপ করে নেই যে শিক্ষাগত যোগ্যতা। ওকে, শিক্ষাগত যোগ্যতা আমি এখানে লিখলাম, আমি এখানে একটা টেবিল দরকার আমার। তা টেবিলটার মধ্যে কি কি থাকবে তাহলে দেখি, মনে করি যে আমি এইচএসসি পাস পর্যন্ত যোগ্যতা শো করবো, তাহলে এইচএসসি পাস যোগ্যতা শো করতে গেলে তাহলে একটার ঘরে থাকবে এসএসসি পাস, একটার থাকবে এইচএসসি পাস, আর উপরে একটা কি থাকবে শিরোনাম থাকবে। এই যে এই লাইনগুলো যেগুলো থাকে এগুলোকে বলা হয় রো, আর আমাদের কলামগুলো হলো যেমন পাশের বছর, ক্রমিক নং, বিভাগ, বোর্ড, এগুলো হলো আমাদের কি এক এক, এগুলো হলো এক একটা কলাম আর এগুলো হলো এক একটা রো। তাহলে দেখি আমাদের কলাম কাকে বলে, রো কাকে বলে, সেটা সম্বন্ধে একটু ধারণা নেই। তাহলে দেখো এখান থেকে, আচ্ছা টেবিলটা আগে সংযোজন করি, তারপরে বুঝে দিচ্ছি কলাম আর রো কোনগুলোকে বলি আমরা। তাহলে দেখি ইনসার্ট, আমরা দেখি টেবিল সংযোজন করার জন্য ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে টেবিল, ইনসার্ট থেকে কোথায় যাবো আমার, ইনসার্ট থেকে টেবিল অপশনে চলে আসলাম। এখানে লেখা আছে দেখো ইনসার্ট টেবিল, যদি তোমরা যদি এখান থেকেও যদি সিলেক্ট করো, এখান থেকেও তোমরা ইচ্ছে করে আমরা টেবিল সংযোজন করতে পারবো। তো এখান থেকে না, আমরা আসলে গুনে গুনেই আমরা টেবিলটা সংযোজন করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা চলে যাবো ইনসার্ট টেবিলে, চলে যাই ইনসার্ট টেবিল। এখানে দেখো লেখা আছে নাম্বার অফ কলাম, আমরা কতটা কলাম চাই, নাম্বার অফ রো কতটা রো চাই। তার রো হলো যে আমি এসএসসি, এইচএসসি, এই যে এই লেখাগুলো যে লাইনটার মধ্যে সম্পূর্ণটা থাকবে সেগুলোকে বলতেছি আমরা রো। আচ্ছা তাহলে দেখি আমার রো আপাতত এখানে বসাই দিই তিনটা, কেন তিনটা দিলাম, এসএসসি এইচএসসি দুটো দখল করবে, আরটা হলো কি উপরের লাইন দখল করবে, এ শিরোনাম মাথায় যেটা শিরোনাম। আচ্ছা নাম্বার অফ কলাম, নাম্বার অফ কলামের মধ্যে আমরা মনে করো যে এখানে পাঁচটা চয়েস করলাম বা পাঁচটার বেশিও হতে পারে, তাহলে দেখি আমরা একটা হিসেব করে দেখি, মনে করো যে প্রথমটা দিব আমরা ক্রমিক নং, তারপরে দেবো পরীক্ষার নাম, তারপরে দেবো পাশের বছর, তারপরে দেবো বিভাগ, তারপরে দেবো কি বোর্ড, তাহলে টোটাল আমাদের করার দরকার পাঁচটার দরকার। তাহলে দেখি আমরা এখানে কলাম নিলাম কটা, পাঁচটা, রো নিলাম কটা, তিনটা। ওকে, তাহলে আমাকে দেখতে হবে যে কলাম তাকেই বলবো যার সংখ্যাটা বেশি, রো তাকেই বলবো যে যার সংখ্যাটা কি থাকবে কম থাকবে। তাহলে এটাই আমরা এখানে দেখতে পাচ্ছি এবং পাশাপাশি প্র্যাকটিক্যালি দেখে নেবো। ওকে আচ্ছা তাহলে দেখতেছি, তাহলে দেখো আমরা তাহলে দেখি এটাকে বলতেছি রো, এটাও রো, এটাও রো, তাহলে রো কটা হলো তিনটা, তাহলে হলো এক দুই তিন, কলাম হলো কটা, তাহলে দেখি আমার এক দুই তিন চার পাঁচ। আমরা এখানে আমরা এইভাবে টাইপটা করতে পারি, যেমন মনে করো যে আমরা এখান থেকে টাইপটা করি যে ক্রমিক নং, হ্যাঁ তারপর হলো পাশের নাম দিয়ে দিলাম নাকি, তারপর দেবো পাশের পাশের বছর, আমরা প্রথম বিভাগ বিভাগ গ্রেট গ্রেট বোর্ড, ওকে বোর্ড, এতটুকু। তাহলে ক্রমিক নাম্বার দিয়ে দিলাম ওয়ান, তারপর দিলাম টু, ইচ্ছে দিচ্ছি। তাছাড়া আমরা এখানে লিখতে পারি, এখানে ফর্মটা চেঞ্জ করে আমি এখানে দিয়ে দিলাম কি দেবো, এস 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 সি, ইত্যাদি ইত্যাদি এভাবে টাইপ করতে পারি আর কি। আচ্ছা তাহলে দেখো এই যে শিরোনাম যেগুলো বসতেছে, এই যে এগুলোকে বলতেছি আমরা এক একটা হলো আমাদের রো, এটা একটা রো, এটা একটা রো, মানে যে যেগুলোর গতি তোমরা দেখবা লেফট থেকে রাইট, লেফট থেকে রাইট যেগুলোর গতি চলে গেছে, যেটা লেফট থেকে রাইট লম্বা যে লাইনগুলো আছে এগুলোকে বলতেছি আমরা রো। আর কলাম হলো গুণগুলো টপ টু বটম, যেগুলোর গতি হলো কি উপর থেকে নিচ, উপর থেকে নিচ যেগুলো দেখা যাবে এগুলো হলো কি এক একটা কলাম। তাহলে এটা হলো আমার, এটা হলো আমাদের এক একটা একটা কলাম, আর এগুলো হলো কি এক একটা রো। আচ্ছা তাহলে আমরা একটা টেবিল নিয়ে শিখলাম, যতটা কলাম যতটা রোয়ের প্রয়োজন হবে ততটা কলাম আর রোয়ের নিয়ে আমরা প্রয়োজন অনুপাতে কি করবো একটা টেবিল কি করব সংযোজন করব। আচ্ছা আমরা চলে যাই, তারপর দেখি টু রিসাইজ, রিসাইজ এ টেবিল, মানে একটা টেবিলকে কি করা ছোট করা আবার কি করা বড় করা, আমরা একটা টেবিলকে ছোটও করব বড় করব। তাহলে ছোট বড় করাটা একটু দেখে নেই, দেখো
কোনো কারণে দেখা যাচ্ছে যে আমার এইখানে কোনো একটা লেখা বেশি প্রয়োজন হতে পারে। যেমন আমরা এখানে লিখে নেই যে বর্তমান ঠিকানা ইত্যাদি, তাহলে এতটুকু লেখা লিখতে গিয়ে বর্তমান ঠিকানা ও এতটুকুই আমার লেখার দরকার এই লাইনটাতে। কিন্তু দেখা গেলো যে কি হলো যে আমার পরবর্তী লেখাটাকে সে জায়গা না দিয়ে কি করলো নিচের দিকে ফেলাই দিছে। তো সেই ক্ষেত্রে আমি এতটুকু লেখার জন্য যেহেতু আমার এই দিকে স্পেস ফাঁকাই আছে, সেক্ষেত্রে এতটুকু লেখার জন্য আমি এই লাইনটাকে এত মোটা করতে পারি না, এই রোটাকে আমি কি করতে পারি না মোটা করতে পারি না এতটুকু লেখার, কারণ এই যে এই লেখাটা এতটুকু জায়গা ধরে থাকার কারণে একেও আমাকে এতটুকু এত বেশি জায়গা দিতে হয়, একেও সবাইকে দিতে হচ্ছে বেশি জায়গা। তো সেক্ষেত্রে একজনের জন্য যদি সবাইকে বেশি জায়গা দিতে হয় তাহলে সেক্ষেত্রে একটু জায়গা ছাড়াছাড়ি করলেই তো মনে করেন যে আমাকে এত বড় জায়গা দেওয়ার প্রয়োজন হচ্ছে না। সেক্ষেত্রে আমি কি করি এই কলামটার মধ্য থেকে, এই কলামের মধ্যে আমি দেখো এখান থেকে কার্সার রাখলাম, কার্সার রাখলে কি দেখাচ্ছে একটা প্লাস প্লাস ভাব মনে হচ্ছে একটু, প্লাস নয় তবুও কিন্তু একটু প্লাস প্লাস তীর দুই সাইডের তীর মনে হচ্ছে। সাব দিয়ে নিয়ে সরাই দেবো, আবার সাব দিয়ে নিয়ে সরাই দিলাম, তাহলে আমার কি লেখাটা উপরে চলে আসলো। যদি এর জায়গার শর্ট মনে হয় তাহলে একেও একটু কি করবো চাপ দিয়ে সরাই নেব, মানে লাইনগুলোকে ধরে ধরে কি করবো একটু সরাই নেব। আচ্ছা, তাহলে আমাদের রিসাইজ টেবিলের কাজটা হলো যে আমাদের যদি কোনো কারণে একটা কলাম বা একটা রোয়ের মধ্যে আমাদের জায়গা না হয়, কোনো একটা কলামের লেখার কারণে সমস্ত কলামটাকেই বড় বড় করে দিতে হয়, সেক্ষেত্রে আমরা ওই কলামটাকে নিজের ইচ্ছা মতো আমরা একটা সেটিং করে নিতে পারবো রিসার্চ টেবিল। তাহলে আমরা দেখি আর একটু দেখি আমাদের হোম রিবনের অধীনে ফাইন্ড মানে একটা শব্দকে খোঁজা, রিপ্লেস হলো একটা শব্দকে প্রতিস্থাপন করা, গো টু হলো একটা নির্দিষ্ট পেজে প্রবেশ করা, এটা অবশ্যই এই কমনটা আমাকে ব্যবহার করতে গেলে কয়েকটা পেজ থাকতে হবে আমার, আর এটা ব্ল্যাঙ্ক পেজ এটা খালি পেজ সংযোজন করা, আমরা একটা খালি পেজ সংযোজন করা শিখলাম, পেজ ব্রেক হলো কাজের পরে যদি আমরা ওই কাজটাকে বিরতি দিয়ে আর একটা যদি পেজ সংযোজন করতে চাই বা ওই পেজে আর কোনো কাজ করবো না সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো কি পেজ ব্রেক। ইনসার্ট এ টেবিল, একটা টেবিল সংযোজন করা, আমরা একটা টেবিল সংযোজন করলাম, একটা টেবিলের মধ্যে আমাদের যে অংশগুলো থাকে সেটা হলো আমাদের কলাম এবং রো, কলাম রোয়ের সংমিশ্রণে হলো আমাদের টেবিল, কতটা কলাম কতটা রো দরকার সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। আর টু রিসাইজ এ টেবিল, একটা টেবিল হলো টেবিলকে রিসাইজ করা, মানে নিজের ইচ্ছা মতো আমার বোর্ডের জায়গাটা বেশি, আমার মনে হচ্ছে যে না এত বড় টেবিলের প্রয়োজন নেই, তাহলে বোর্ড আমি এটাকে কেটে ছোটো করে নিই, এটাকে টান দিয়ে এটাকে আমি ছোটো করে নিলাম, তাহলে আমার টেবিলের সাইজটা ছোট হয়ে আসলো, তাহলে জায়গাও আমার কমে গেল। যদি কোনো কারণে প্রয়োজন হয় এই ক্ষেত্রে